তৃণমূলের মঞ্চে গুণীজন ও সাংবাদিক সংবর্ধনা। তৃণমূলের মঞ্চে ইমাম মোয়াজ্জেম জ্ঞানীগুণী সংবর্ধনা, সাংবাদিকরাও হলেন সম্মানিত। রাজ্য সরকারের ঘোষিত 1 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত লাগাতার সামাজিক কর্মসূচি নেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশ মেনে পাহাড় থেকে সমতল, সীমান্ত থেকে সুন্দরবন লাগাতার কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, নতুন করে তো বলার কিছু নেই। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস এমনই একটি দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে 100 দিনের কাজের রাজ্য টাকার থেকে বাংলার সাধারণ কেটে খাওয়া মেহনতি মানুষ বঞ্চিত, আবাস যোজনার ঘর থেকে বাংলার মেহনতি কেটে খাওয়া মানুষ বঞ্চিত, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দিল্লিতে ধর্ণা অভিযান চায়। পুলিশ নির্বিকার ভাবে সেই ধর্ণার উপরে লাঠি চালায়, ব্যবস্থা করে। পরবর্তীকালে আমরা আমাদের সেই লড়াই সংগ্রাম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন পর্যন্ত আমরা এগিয়ে নিয়েছি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, 100 দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ করে অর্থনৈতিক অবরোধের কথা বারবার বলেছে তৃণমূল নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। এছাড়াও সমাজের বিশিষ্ট গুণীজনদের, পুরনো তৃণমূল নেতৃত্বে যারা দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদেরকেও মঞ্চের সামনের সারিতে এনে সংবর্ধিত করার পাশাপাশি গ্রামগঞ্জ, জেলা, শহর ও শহরতলিতে যেসব সাংবাদিকরা প্রতিদিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে খবর সংগ্রহ করে তুলে আনছে, তাদেরকেও সম্মানিত করা ছিল এবারের কর্মসূচির মূল উদ্দেশ্য। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বোরহানুল মুকাদ্দেম, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল, ব্লক সভাপতি প্রকাশ সর্দার, কবিদাস সর্দার, রাজু আহমেদ, শাহরফ মণ্ডল, বুলবুল আহমেদ, আব্দুল হামিদ, স্বরূপনগর উত্তর ব্লকের তৃণমূলের সভাপতি জিয়াউর রহমান মোল্লা, অঞ্চল সভাপতি আনিসুদ্দিন গাজী সহ বিশিষ্ট গুণীজন ও সাংবাদিকদের মঞ্চে তুলে ফুল মিষ্টি দিয়ে, উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা বিনিময় ও আলিঙ্গনের মধ্য দিয়ে সম্মানিত করা হয়। স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই এলাকার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, সেই ইলেকট্রিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়া হোক এবং সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বন্ধুরা কাজ করে, সবাইকে নিয়ে আজকে আমরা একটা চা চক্রের আয়োজন করেছি। এই চা চক্রের মাধ্যমে আমরা কিছু বার্তা সাংবাদিক বন্ধুদের কাছে দিতে চাই। সেগুলো হলো এমনই, আপনারা জানেন যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য যে বকেয়া 100 দিনের যে টাকা 21 লক্ষের অধিক বাংলার শ্রমজীবী মানুষ যারা 100 দিনের কাজ করেছিল, তাদের সেই টাকা অনৈতিকভাবে, অন্যায়ভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের বিজেপি সরকার সেই টাকা আটকে রেখেছে। প্রথম দফার ভোট হয়ে গেছে, 5টা রাজ্যে ভোট হচ্ছে, এই 5টা রাজ্যে ভোটে বিজেপির ভরাডুবি হবে এবং আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বাংলার বিরুদ্ধে যে চক্রান্ত, বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা, এর বিরুদ্ধেই বাংলার মানুষ সংগঠিতভাবে তারা ব্যালট বাক্সের মধ্য দিয়ে, ইভিএম এর মধ্য দিয়ে 42-এ 42, তৃণমূলকে 42-এ 42 দিয়েই এর প্রতিবাদ করবেন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।